ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি ম্যানস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021-এর যে খেলাটি হবে তা হচ্ছে শিয়ানে শিয়ানের লড়াই, বাঘে সিংহের লড়াই। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পেরেছেন, ভারত বনাম পাকিস্তান, এই দু দলের মধ্যে আজকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা করছে কোটি কোটি ক্রিকেট। তবে বিশেষজ্ঞদের ধারণা উইন প্রোবাবলি দেখা যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে 66% এবং পাকিস্তানের পক্ষে 34%। ওয়ার্ল্ড কাপের ট্র্যাক রেকর্ড অনুযায়ী পাকিস্তান খুব একটা ভালো পজিশনে নেই ইন্ডিয়ার বিপক্ষে। ইন্ডিয়া টিমে এবার নেতৃত্ব দিচ্ছেন সুপারস্টার ব্যাটিং দানব, যাকে রান মেশিন বলে আখ্যা দেওয়া হয় বিরাট কোহলি, এবং পাকিস্তান দলের নেতৃত্ব দিচ্ছে ব্যাটিং আজম বা বাবর আজম, যাকে বলা হয় মেশিন অফ রান। সে ব্যাট চালায় না, মনে হয় মেশিন গান চালায়। বাবর আজম নেতৃত্ব দিচ্ছে পাকিস্তান টি টোয়েন্টি দলের। তো দর্শক, আমরা অপেক্ষায় রইলাম দুই দলের মধ্যে আড্ডাআড্ডি লড়াইয়ের। আপনি কোন দলের সাপোর্ট করছেন, ভারত নাকি পাকিস্তান, তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। নিয়মিত আমাদের ভিডিওতে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমাদের ফেসবুক পেজ সেম নামেই আছে ফলো করবেন, আমাদের সাপোর্ট করবেন। আমরা আবার আসবো নতুন কোনো খেলার কথা নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।